দেখা গেছে আল্লাহ পাক দৌলতে ইমানের পাশাপাশে নিয়ামতে কোরআন দিয়ে যাদের সিনাকে সুসজ্জিত করে দিয়েছেন, কোরআন যাদের সিনায় আছে এদের সাথে আজ পর্যন্ত দুনিয়ার কোন বুদ্ধিজীবী কুলাইতে পারেনি না পারবে ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা জেলার লাকসাম থানার অধিবাসী আল্লামা মুস্তাফা আল হোসাইনি রাহিমাহুল্লাহ সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন, তিনি যে টেবিলে বসেছেন ওই টেবিলে আরেকজন ভদ্রলোক বাম হাতে চা পান করতেছিলেন। আমাদের দেশে বলে চা খায়, কারো কারো দৃষ্টিতে বাম হাতে খাওয়া এখন ভদ্রতা। ভদ্রতা কি, মানবতা কি, বুঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি। ওই বাম হাতে চা খানে বালা ভদ্রলোক হুজুরের পাশে চা খায় আর হুজুর ভাত খান, গোস্ত দিয়ে খাওয়া দাওয়া সেরে হাড়গুলো যথাসাধ্য পরিষ্কার করে খেয়ে ফেলতেছিলেন। চা খানে বালা ভদ্রলোক বারবার হুজুরের দিকে তাকান, মনে মনে হয়তো ভাবে হুজুর বোধ হয় জিন্দগিতে গোস্তের চেহারাও দেখেন, গোস্ত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে গিয়ে প্রশ্নই করে বসল, হুজুর আপনাদের দেশে কুকুর কি খায়? আহ, বদলোকে ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে কুকুরের সাথে, মিল খাবে কুকুরের সাথে, হুজুরের বেইজ্জতি হবে। তাই প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? প্রশ্ন শোনা মাত্রই হুজুর জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশের কুকুরের অভ্যাস খারাপ, বাম হাতে চা খায়। কাকে কুকুর বানাইতে চাইল, কে কুকুরে পরিণত হইল, কিসের বরকত? কোরআনের বরকত। কোরআন যার সিনে ঢুকেছে কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে।